নমস্কার সবাইকে। টিপ স্টাডির পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী এবার এইচএস দিচ্ছ তাদের সবাইকে টিপ স্টাডির পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। এবং যে সমস্ত সম্মানীয় দর্শক দেশের বাইরে থেকেও দেখছ তাদের সবাইকে টিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো নমস্কার সবাইকে, টিপ স্টাডির পক্ষ থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এই মুহূর্তে বিভিন্ন কলেজের প্রসপেক্টাস অলরেডি চলে এসেছে 2020-র অ্যাডমিশানের জন্য। তো আমরা রোজই একটা করে কলেজের রিভিউ দিচ্ছিলাম। কালকে আমরা যেটা দিয়েছি নাইটিঙ্গেল কলেজের, নাইটিঙ্গেল যে ইনস্টিটিউট ব্যাঙ্গালোরে, তার টোটাল রিভিউটা আমরা দেখিয়েছি, কী কী কোর্স রয়েছে সব কিছুটাই দেখিয়েছি। আজকে আমরা দেখাবো মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল কোর্সের উপর হিল সাইট গ্রুপ অফ ইনস্টিটিউটের প্রসপেক্টাস। এখানে যাবতীয় কোর্স কী কী করানো হয় সেই সম্পর্কে আপনাদের একটা সাম্যক ধারণা দেব। তো প্রসপেক্টাসে দেখতেই পাচ্ছ এখানে মেডিকেল এবং প্যারামেডিকেল দু টাইপেরই কোর্স করানো হয়। কলেজের নাম হিলসাইট গ্রুপ অফ ইনস্টিটিউট, রাজীব গান্ধী ইউনিভার্সিটির অনুমোদনপ্রাপ্ত। এখানে মেনলি যে কোর্সগুলো করানো হচ্ছে B.A.M.S. 5-year 6-month কোর্স, এর জন্য আপনাকে অবশ্যই পিসিবি কোর্সটা করে রাখতে হবে। ফার্ম ডি 6-year কোর্স, এর জন্য আপনাকে পিসিবি কোর্সটা করে রাখতে হবে। এম ফার্ম 2 বছরের কোর্স, এর জন্য আপনাকে অবশ্যই বি ফার্মে 50% মার্ক রাখতেই হবে, ঠিক আছে। নেক্সট বি ফার্ম করার জন্য আপনাকে 10+2, সেই সঙ্গে 50% মার্ক অবশ্যই লাগবে। বি ফার্মটা হচ্ছে 4 বছরের কোর্স। এরপর নেক্সট এমএসসি নার্সিং করতে গেলে আপনাকে অবশ্যই বিএসসি থাকতে হবে, সেই সঙ্গে 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই তুমি এমএসসিতে অ্যাডমিশান হতে পারবে, ঠিক আছে। বিএসসি তো তোমরা সকলেরই জানা, যারা এবার এইচএস দিচ্ছ তাদের মধ্যে অনেকেই হয়তো বিএসসি করতে চাইছো বা চাও, বা অনেকেই আছে আগের বারে যারা অ্যাডমিশান হতে পারেনি, তারা এই কলেজে অ্যাডমিশান হতে পারে। কলেজ হিল সাইট গ্রুপ অফ ইনস্টিটিউট ব্যাঙ্গালোরে রয়েছে। বিএসসি নার্সিং 4 বছরের কোর্স, 10+2-র সঙ্গে 45% মার্ক নিয়ে 10+2 অবশ্যই পাস করতে হবে, ঠিক আছে। নেক্সট কোর্স PBBSC, এটা সেকেন্ড ইয়ার জিএনএম যারা কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে এই কোর্সটা করতে পারো। এটা হচ্ছে 2 বছরের কোর্স। এরপর নেক্সট রয়েছে জিএনএম। তোমরা জানো জিএনএমের ব্যাপারে একটা কথা বলে দিই, জিএনএম যারা করতে চাও তারা কিন্তু এই 2020-তেই লাস্ট, কারণ 2020-র পর জিএনএম কোর্সটাই হয়তো উঠে যেতে পারে, নয়তো আর্টস থেকে নার্সিংয়ে যাওয়াটা খুব ক্রিটিক্যাল হয়ে যেতে পারে না, এটাই কনফার্ম। মানে 2020-টাই লাস্ট জিএনএমের ক্ষেত্রে। তো যারা যে সমস্ত স্টুডেন্টরা বা গার্ডিয়ানরা ভাবছেন যে আমাদের ছেলেমেয়েদের জিএনএমে ভর্তি করাবো, আগের বারে আপনারা ভর্তি করাতে পারেননি, তাদেরকে বলছি এবার অতি অবশ্যই প্রথম থেকেই প্রস্তুতি নিন। কারণ আপনারা জানেন এই মুহূর্তে জিএনএম বিএসসির যে অ্যাডমিশান নেওয়ার যে চাহিদা সেটা কিন্তু তুঙ্গে, কারণ এই বছরটা লাস্ট। সো আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। যারা অ্যাডমিশান নিতে চাও এখন থেকেই অ্যাডমিশান প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, এখন থেকেই বিভিন্ন কলেজের সঙ্গে বা
এখন মানে স্টুডেন্টদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এখন প্রত্যেকটা স্কুলে স্কুলে সেমিনার করা হচ্ছে, বিভিন্ন কনসালটেন্সি মাধ্যমে বিভিন্ন যে এডুকেশন সার্ভিসগুলো তারা স্কুলে কলেজে গিয়ে এডুকেশন যে সেমিনার টাইপ করছে সেখান থেকেও যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই সঠিক জায়গায় জেনে এবং সঠিক কোর্স ফিস জেনে তবেই কলেজে অ্যাডমিশান হবে, তার আগে নয়। তো জিএনএম কোর্স যেটা 3 বছরের কোর্স, এর জন্য অবশ্যই আপনাদের 10+2 পাস করতেই হবে 45% মার্ক নিয়ে। এরপর ডিপ্লোমা ইন ডায়ালিসিস, ডিপ্লোমা ইন ডায়ালিসিস যেটা বলি আমরা, অ্যাকচুয়ালি পরিচিত বিএসসি বা জিএনএম এই দুটো কোর্স নিয়ে বেশি পরিচিত, কিন্তু আমরা ডিপ্লোমা ইন ডায়ালিসিস, ডিপ্লোমা ইন এক্সরে, ডিপ্লোমা ইন এমএলটি এই কোর্সগুলো খুব এক মানে খুব ভালো কোর্স চাকরির ক্ষেত্রে। কারণ এই কোর্সগুলো আপনি করে মোটামুটি কমপ্লিট হওয়ার পর আপনি যে কোনো ল্যাবে কাজ করতে পারেন, এবং গভর্নমেন্ট সেক্টরগুলোতে ল্যাবগুলোতে কিন্তু এদের চাহিদা মানে যে যে পরিমাণ স্টুডেন্ট তার থেকে চাহিদাটা অনেক বেশি। তো এই কোর্সগুলোও করতে পারো, অবশ্যই 3 বছরের কোর্স, 10+ উপরে ডিপ্লোমা, ডিপ্লোমা ইন এক্সরে সেম 3 বছরের কোর্স, 45% মার্ক নিয়ে 10+2 হতেই হবে। ডিপ্লোমা ইন এমএলটি এটাও 3 বছরের কোর্স, এটাও 45% মার্ক নিয়ে। মোটামুটি আপনাদের মেডিকেলের উপরে যে কোর্সগুলো মেনলি আছে আমি সব কিছুই বললাম। তো এর মধ্যে এবারে যারা এইচএস দিচ্ছ তাদের ক্ষেত্রে বি ফার্ম টার্গেট রাখতে পারো, বিএসসি টার্গেট রাখতে পারো, জিএনএম টার্গেট রাখতে পারো, এবং এই এই কোর্সগুলোকেও টার্গেট রাখতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু গভর্নমেন্ট যে হসপিটালগুলোতে প্রচুর পরিমাণে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করছে, সেক্ষেত্রে সে তুলনায় স্টুডেন্টদের সংখ্যা খুব কম। সেই জন্য আমরা নর্মালি যেটা বাইরে জানি, জিএনএম, বিএসসি, বি ফার্ম এগুলো জানি, কিন্তু এই যে শর্ট টার্ম কোর্সগুলো সম্পর্কে অনেকেই জানে না। তো আমি বলবো যে যদি তুমি নার্সিং পড়তে না চাও তাহলে তুমি এই কোর্সগুলো অবশ্যই করতে পারো মেডিকেল লাইনের জন্য। তো এই মোটামুটি মেডিকেল সেক্টরে এই কোর্সগুলো করানো হচ্ছে এই কলেজ থেকে, হিল সাইড গ্রুপ অফ ইনস্টিটিউট। অ্যাডমিশানের জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে আপনি যোগাযোগ করতে পারবেন, সেই সঙ্গে কলেজের সঙ্গেও আপনারা ডাইরেক্ট কথা বলতে পারবেন। এরপর যেটা ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল প্রোগ্রাম, মেডিকেল লাইন ছাড়া প্রফেশনাল কিছু কোর্স করানো হয়, যেমন নাম্বার 1-এ রয়েছে MBA, নাম্বার 2-তে রয়েছে BBM, নাম্বার 3 BCA, নাম্বার 4 BCOM, এই কোর্সগুলো এই একই কলেজ থেকে আপনি করতে পারবেন। তো MBA যারা করেছো তারা জানো, MBA যারা করবে তাদের জন্য অবশ্যই গ্র্যাজুয়েট দরকার, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতেই হবে। BBM যারা করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট না হলেও হবে, 10+2 হলে হবে। বিসি এর ক্ষেত্রেও সেম, 10+2 হলেও চলবে, বিকম এর ক্ষেত্রেও 10+2 হলেও চলবে। তো এই ছিল মোটামুটি হিল সাইড গ্রুপ অফ ইনস্টিটিউটের প্রসপেক্টাস, এবং 2020-র অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। যারা আগের বারে অ্যাডমিশান নেবে বলে এখনও নিতে পারোনি, তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোনো কোশ্চেন থাকলে, আমরা চেষ্টা করব সেই কোশ্চেনের সম্পূর্ণভাবে পর্যালোচনা করে উত্তর দেওয়ার, ঠিক আছে।